DYFI Dukli Mahokuma Committee Pokkho Theke NS Division Executive Engineer Kache Amra Ekta Protinidhimulok Deputation Dite Jacchi. Apnara Janen Je Amader Amtali Bypass Theke Drop Gate Flyover Porjonto Je Rasta Tar Obostha Khub Behal Obostha Ebong Dokkhin Tripura Gumoti Shibahi Jala এবং পশ্চিম জেলারও অনেকটা অংশ যেটা এই আগরতলা সাব্রুম যে রাস্তা এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে হয়। প্রতিদিন লক্ষাধিক মানুষ এই রাস্তায় যাতায়াত করেন, তার মধ্যে প্রসূতিরাও আছেন, শিশুরাও আছেন, বয়স্ক মানুষও আছেন, সব অংশের মানুষ এই এটা লাইফলাইন বলা যায়। তো যে অবস্থা গিয়ে দাঁড়িয়ে আছে তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের দায়বদ্ধতা থেকে সরে আসতে পারি না। আমরা ডিওয়াইফাই পক্ষ থেকে ডেপুটেশন দিতে যাচ্ছি। আজকে দেখুন এই রাজ্যে বিজেপি আইপিএফটি যে সরকার, আর একদিন ফলে 20 মাস পূর্ণ হচ্ছে যে প্রতিশ্রুতির বন্যা এই রাজ্যের সাধারণ মানুষকে দিয়ে এই রাজ্যের ক্ষমতায় এসেছেন বিজেপি। তার পরিপ্রেক্ষিতে গোটা রাজ্যের মানুষ যখন তাদের প্রশ্নের উত্তর খুঁজছেন, সর্বশিক্ষা প্রকল্পের রেগুলারাইজ করা, জায়গা প্রকল্পের রেগুলারাইজ করা, তারপর এই 10,300 দেশের ভবিষ্যৎ নিশ্চিত করা, বছরে 50,000 বেকারের চাকুরির ব্যবস্থা, মিস কল দিলি চাকুরি, মিস কল পাবারও এখন খবর নাই, তার পাশাপাশি আমরা দেখলাম এই যে ফ্লাইওভার উদ্বোধন, এটা নিয়ে কতবার নাটক মঞ্চস্থ হয়ে গেল। আমরা দেখলাম এডিসির ক্ষমতা যখন মানুষকে সঙ্গে নিয়ে পারছে না, তখন পয়সার বিনিময়ে বাঁকা পথে এডিসির ক্ষমতা দখল করার জন্য প্রচেষ্টা। এবং এই যখন অবস্থা, 2,000 টাকা ভাতা কোথায় গেল, কর্মসংস্থান কোথায় গেল, রাজ্যের সামগ্রিক উন্নয়ন কোথায় গেল, রাজ্যের জাতি উপজাতি সম্প্রীতির যে মেলবন্ধন সেটা কোথায় গেল, প্রতিদিন মানুষ খুন হচ্ছে, নারীরা ধর্ষিত হচ্ছে, শিশুরা গণধর্ষিত হচ্ছে, তো ওই প্রশ্ন যখন মানুষ খুঁজতে শুরু করেছে তখন মানুষের মনোযোগটাকে ডাইভার্ট করার জন্য একটার পর একটা নাটক এই রাজ্যের মধ্যে নতুন করে তৈরি হচ্ছে, যার ফল আমরা দেখলাম একমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদের এই রাজ্যের যে উন্নত ত্রিপুরার যে রূপকারদের মধ্যে অন্যতম বাদল চৌধুরী, আজকে পুলিশ তাদের ওনাকে টানা হেঁচড়া করছেন। এবং এর পরিপ্রেক্ষিতে আমরা আমাদের যে এই রাজ্যের সাধারণ অংশের মানুষের, এই রাজ্যের সব অংশের মানুষের ন্যূনতম বেঁচে থাকার জন্য যে পরিষেবা, এই পরিষেবার জন্য আমরা সবসময় ছিলাম, এখনও আছি, তারই ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি আমাদের এই শহর দক্ষিণ অংশের যে রাস্তার যে বেহাল অবস্থা, এই বেহাল অবস্থা অবিলম্বে যাতে সংস্কার করে তার মধ্যে ডিভাইডার এবং জেব্রা ক্রসিংয়ের ব্যবস্থা করে যাতে মানুষ সুন্দরভাবে এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে, স্মুথলি চলাচল করতে পারে, তার জন্যই আমরা আজকে ডেপুটেশনে যাচ্ছি। ফ্লাইওভারের যেখানটায় ফ্লাইওভারটা শেষ হয়েছে সেখান থেকে আমতলি বাইপাস পর্যন্ত আপনি দিনের বেলাও যেতে পারবেন না, কোথাও কোনো ঝাঁকুনি না খায়, এবং মরণাত্মক অবস্থা তৈরি হয়েছে, এত বড় বড় মানে গর্ত তৈরি হয়ে রয়েছে রাস্তাটার উপরে, আমরা তো তার উন্নয়ন তার কোনো মেনটেন্স আমরা দেখতে পাচ্ছি না, যার জন্যই আমরা প্রশাসকের এবং সংশ্লিষ্ট দপ্তরে দৃষ্টি আকর্ষণ করাতে আমরা এসেছি। আমরা আমি সহ আমাদের মহকুমার সভাপতি খোকন ঘোষ, আমাদের রাজ্য নেতৃত্ব সুশান্ত চৌধুরী, শান্তনু দে এবং আবুল হোসেন আছেন, আমরা 5 জনের প্রতিনিধি দল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঙ্গে দেখা করতে যাচ্ছি। নামটা আপনার নামটা? আমি অরিন্দম বিশ্বাস, ডিওয়াইফাই ডুকলি মহকুমার সম্পাদক।